আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 24 আগস্ট 2022 রোজ বুধবার অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। চৌবাড়িয়া হারোপাড়া যে কবরস্থানটা রয়েছে, কবরস্থানটার ঠিক শেষ সীমানাতেই আলমিনা ডেইরি ফার্মের অবস্থান। আর এখান থেকে আপনাদেরকে একদমই সীমিত রেটের গাভী দেখানো হয় প্রতি সপ্তাহে নতুন কালেকশন থেকে। তো আজকেও চলে আসছি আলমিনা ডেইরি ফার্মের যে গাভীগুলো রয়েছে, নতুন গাভী দেখতে পাচ্ছি যে সবগুলো গাভী প্রায় প্রেগনেন্ট গাভী। আর এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আলমিনা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকেই প্রতিনিয়ত পাবনা কৃষি চিত্রের সঙ্গে রয়েছেন, নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন, অবশ্যই আপনারা পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাই কেমন আছেন? আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন। আমার নাম আলামিন, থানা ভাঙড়া, জেলা পাবনা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। আচ্ছা, ডেইরি খামারের নাম আলমিনা ডেইরি ফার্ম। আপনি তো সচরাচর সীমিত রেটে সীমিত লাভে গাভী বিক্রি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, সীমিত লাভে সেল বেশি দেওয়ার ইচ্ছায় ধরেন সীমিত লাভেই সেল দিয়ে দেয়, যাতে দর্শক ভাইরা নিয়ে খুশি থাকে এবং পরবর্তী নিয়ে আবার এসে নিতে পারে এরকম ধরেন। আচ্ছা, তো আগের যে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছিল মোটামুটি সেগুলো কি কম বেশি অনলাইন বা অফলাইনে ক্রয় বিক্রয় হয়ে গেছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, যথেষ্ট পরিমাণে। আর নিতে না পারিয়ে ধরেন নিতে না পারে মেলা লোক আফসোস করেছে। হ্যাঁ, একজনের টিনে হয়তো বায়না হয়ে গেলে আরেকজনের তো কাছে বিক্রি করা যাবে না, বুঝেছেন? আমরা সেই নীতির লোক না, আমরা ধরেন সচরাচর এইগুলো বিক্রি করব ধরেন পরিচয় হওয়ার জন্য। আচ্ছা, এর আগে তো বোধহয় আপনার একটা গাভিতে বোধহয় একটু সমস্যা হয়েছিল, সেটা তো বোধহয় আপনি সমাধানও করে দিয়েছেন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওনার বায়নার টাকা বোধহয় ফেরত দিয়ে দিয়েছেন? ওনার বায়নার টিকা লয় উনি ধরেন একটু সংকোচ দেখাইলো, উনি অ্যাকাউন্টে টেকাও দিয়েছিল, অবশ্য তার সে পাশাপাশি তাকে ব্যাগ দেওয়া হয়েছে যে ভাই টেকা একটু কম আছে, গোস করতে পারতেছি না। তো বললাম যে তাহলে গাভিটা আর এক জায়গায় বিক্রি করে দেয়, আপনার ক্যাশটা আপনি ব্যাগ নিলেন। তো নিয়ে সেও খুশি, সে তার সাথে এখনও কথাবার্তা হচ্ছে, সে ধরেন একটা গাভি আমার ট্রেনে নিবে, সে খুবই বিশ্বাস করতে পারছে আমার। আচ্ছা, তো আলেন ভাই আজকে নতুন গাভি দেখাবেন কয়টা তাহলে? আজকে নতুন গাভি 6-7টা দেখাবো। 6-7টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবগুলো কি প্রেগন্যান্ট গাভি? হ্যাঁ, প্রেগন্যান্টই বেশি আছে সবগুলো, প্রেগন্যান্ট। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম হবে, সর্বনিম্ন কি দামের আছে? সর্বনিম্ন ধরেন 1,05,000। 1,05,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1,05,000 সর্বনিম্ন। আর মোটামুটি বড় সাইজেরও আছে? হ্যাঁ, বিট সাইজের গাভি আছে আর অনেক দুধের গাভি আছে, 25 প্লাস একবারে গ্যারান্টি দিতে পারবো। 25 লিটারের দুধের গাভি কালেকশন করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো গাভিগুলো দেখেন আমরা তাহলে বড় থেকেই দেখি নাকি? দেখেন। আচ্ছা, তো শুরুর যে গাভিটা রয়েছে আপনার খামারের প্রথম যে গাভি, হ্যাঁ হ্যাঁ, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে, কয় দাঁত? বয়স হয়েছে 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা এটা হবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ। সময় আছে কেমন? সময় এখনো ধরেন 15-20 দিন সময় লাগবে। 15-20 দিন? হ্যাঁ হ্যাঁ। এই উলান পালন ছাড়া শুরু করে দিছে, বুঝেছেন? জুল শুরু করে দিছে আর এক বাচ্চার দেওয়া গরু। আচ্ছা, দেখেন উলান পালনের জুলটা কি, এ ধরেন কয়েকদিন শুতেই পারে না বেলে, প্রথম বাচ্চাই যে উলান পালন হয়েছে শুতে পারে না, এত উলান পালনের গঠন ভালো, বুঝেছেন? প্রথমে দুধের পরিমাণ কেমন আসছে? প্রথমে দুধের পরিমাণ হয়েছে 23-24 এরকম ভাবে রেগুলার দিন দোয়ান করেছে এগুলো। 23-24? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এটাই কি আপনার সর্বোচ্চ দুধের গাভি আজকে? না না, এরসাই ভালো আরেকটা আছে, এরসাই ভালো আরেকটা আছে, এরসাই বিট সাইজের আরেকটা আছে। আচ্ছা, তো এই গাভিটার দামটা কত চাচ্ছেন আপনি? এই গাভিটা আসলে কোনো দর্শক ভাই লয় 2,65,000 টাকা নেব। 2,65,000? 65। আচ্ছা, 2,65,000 টাকা দরদামে কি সুযোগ রাখছেন? যত সামান্য কম বেশ করা যাবে, দেন অনেক বিট সাইজের গরু, বুঝছেন? এসব গরু ধরেন খুবই কম পাওয়া যায়, তারপরে ধরেন গরুটা ধরেন গারস্থ খুব অভাবে বিক্রি করেছে, তাছাড়া বিক্রি করতো না, বলতো যে আমার 3টের সমান এই একটা গাভীর দুধ হয়, তো
ওগুলো বেশি হয়তো টেকা হচ্ছে না, আমার টেকার ক্যাশের বেশি দরকার, এই জন্য এই গাভিটা আমি পাইছি এবং দর্শক ভাইদের দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। আচ্ছা, যেহেতু এর আগে আমরা কিন্তু বেশিরভাগই সীমিত রেটের দেখেছি, মানে 2 লক্ষের নিচে, 2 লক্ষ, আজকে 2 লক্ষের উপরে, তাহলে কয়টা গাভি কালেকশন করছেন? দুইটে গাভি আছে, দুইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হালকা দরদামের সুযোগ আছে তো এটা, না? হ্যাঁ হ্যাঁ, হালকা দরদামের সুযোগ। তার মানে পাশে আপনার আরেকটা বিগ সাইজের গাভি আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বিগ সাইজের গাভি। তো সেই গাভিটা আমরা দর্শকদের দেখাই। মোটামুটি এটার যে উলান সাভারের তলার যে জায়গাগুলো আছে, এইরকম হয়ে যাবেন, এক পাজা উলান হয়ে যাবেন, ধরেন 2 সপ্তাহের ভিতরেই ধরেন উলান ফলান পরিপূর্ণ আশা করা যায় যে হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর সিরিয়ালে প্রায় একই রকম কালার, গেট আপ সেটআপও প্রায় একই। হ্যাঁ হ্যাঁ, একই জায়গার কালেকশন নাকি? একই জায়গার, ধরেন দুইটা দুই জায়গারই কালেকশন, কিন্তু ধরেন আমার গ্রামের এই গরুটা ধরেন কেনার পরে ধরেন গাড়িতে পর্যন্ত উঠাই নেই, একবারে ধরেন বাড়ির কাছেই তো হাঁটায় নিয়ে আসছি, হাঁটায় ধরেন ফার্মে নিয়ে আসছি। আচ্ছা, এটা কি জাতের গাভি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত 6টা। 6 দাঁত? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে। এটা দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা হবে। সেকেন্ড টাইম বাচ্চা হবে, সময় আছে কতদিন? সময় লাগবে এখনো ধরেন 15 থেকে 20 দিন, উলান পালন ছাড়া শুরু করে দিছে। 15 থেকে 20 দিন? হ্যাঁ হ্যাঁ, 15 থেকে 20 দিন লাগবে। বাটগুলো ক্লিয়ার আছে একদম? এগার বাট জরা উবরা নিয়ে এটা গ্যারান্টি, দুধেরও গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা, দুধ কত লিটার পাবে? এই গরুটার দুধ ধরেন 25 কেজি প্রথম বাচ্চাই হয়েছে, এভিয়ানে আশা করা যাচ্ছে 2-4 কেজি বেশি হবে। প্রথম বিয়ানের চাই এভিয়ানে বডি ফাংশন অনেক, আচ্ছা অনেকটা বেশি হয়েছে, প্রথমে 25 আসছে, প্রথমে 25 আসছে। আমি যদি কোনো বাইজুল লেয়া যায় এটা ট্যাম করে গ্যারান্টি সহকারে নেবো, 25 কেজি গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, দুধ তো অনেক সময় আলামিন ভাই কম বেশ হয়, কম বেশ হবে, এটা কম বললেন, দেখা যায় এক সময় 20 হলো, এটা 20 হবে না, এটা 25 বলতেছি 27 হবে, আশা করা যায় যে 2 কেজি বেশি হবে, কম হবে না। আচ্ছা, সেটা অবশ্যই আপনি বলছেন, আর যিনি কিনবেন, হ্যাঁ আপনাদের দুইজনের আসলে পছন্দ থেকে দরদাম করে বা তারা যাচাই বাছাই করে নিতে পারবে নাকি? যাচাই বাছাই করে নিতে পারবে, সরজমিনে এসে এসব বিট সাইজের গরু সরজমিনে দেখে শুনে সংগ্রহ করলে ধরেন আমাদের পক্ষে একটু ধরেন ভালো হয়, বুঝেছেন? অনেক বড় বিট সাইজের গরু, এখন ধরেন ভিডিওর মাধ্যমে দর্শক ভাই কীভাবে দেখতে পারবে, কিন্তু দেখেন এই গরুটার গায়ে মনে হচ্ছে 10 পাউন্ড ওয়েটই আছে। আচ্ছা, এটার আপনার দাম কত চাচ্ছেন? এটা দাম নেব 2,75,000। 2,75,000 টাকা? হ্যাঁ। দরদামে কি সুযোগ আছে? যত সামান্য কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, যত সামান্য দরদামের সুযোগ আছে, আর যেহেতু আপনি দুধের গ্যারান্টির কথা বলছেন, হ্যাঁ এই জন্য আমি বলবো যে ক্রেতা ভাই নিক, সেজন্য নিজ দায়িত্বে আপনার সাথে পরামর্শ করে সরাসরি এসে দেখে শুনে নেয়, হ্যাঁ সেটাই ভালো, সেটাই, কারণ আমরা কিন্তু এটা একটা প্রচার মাধ্যম। হ্যাঁ, এটা প্রচার মাধ্যম, এটা দর্শকদের জানানো হয় যে এখানে হয়তো আপনার এখান থেকে এরকম 25-27 লিটারের হয়তো দুধের গাভি, ভালো মানের কিছু গাভি আছে, সেগুলো হয়তো তারা আসবে, দেখবে, যাচাই বাছাই করবে, তারপর তারা সংগ্রহ করবে, সংগ্রহ করবে। আর এই যে এক জোড়া গাভি, মোটামুটি আপনার এক জোড়া গাভি কেউ যদি একসাথে সংগ্রহ করে, যেহেতু দুটোই আপনার বিগ সাইজের গাভি, সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা রাখবেন কিনা? দুটো গাভি যদি একজন নিতে পারে, ধরেন দুধের পরিমাণের গ্যারান্টি দিতে পারবো, কয় লিটার আসবে? দুটো গরু ধরেন আমি আশা করতেছি যে 50-এর উপরে আসবে, নিচে আসবে না। 50? হ্যাঁ হ্যাঁ, মানে দুটো দিয়ে 50? হ্যাঁ, 50 কেজি দুধ রেগুলার দিন দোহন করতে পারবে। আচ্ছা, গড়ে কি আপনি কি সুযোগ সুবিধা রাখতে চাচ্ছেন? যদি আমি একটু আপনার কাছ থেকে সুযোগ সুবিধা চাইলাম, যদি কেউ জোড়া নেয়? যদি জোড়া নেয় তাহলে এখন দর্শক ভাইদের সাথে কথা আলোচনার সাপেক্ষে যদি জোড়া ধরে নেয় তাহলে একটু সাশ্রয় করে দেবো, বুঝেছেন? জোড়া ধরে নিয়ে আলোচনায়? হ্যাঁ, আলোচনায় একটু সাশ্রয় করে দেবো। বলতে চাচ্ছেন না? না না, এগুলো অনেক বড় বিট সাইজের গাভি, বুঝেছেন? এসব গরু তো ধরেন 3-এর উপরের গরু, এখন আমার কাছে ধরেন আমি কম দামি গরুগুলো কিনি, এগুলো ধরেন দুধের পরিমাণের হিসেবে দামে সাশ্রয় আছে, এই জন্য ধরেন আমি সংগ্রহ করতে পারছি। তো আলামিন ভাই চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভিগুলো রয়েছে সে গাভিগুলো এক এক করে দেখান। আলামিন ভাই, আমরা 3 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি এটা তো প্রেগনেন্ট গাভি? হ্যাঁ, এটা প্রেগনেন্ট গাভি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত বয়স 4 দাঁত হয়েছে। 4 দাঁত? দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। প্রেগনেন্ট? এগুলো আপনার মাঝারি আকৃতির গাভি? মাঝারি আকৃতির গাভি। আচ্ছা, যেহেতু দ্বিতীয় বাচ্চা দিবে, সময় আছে কতদিন? সময় এটারও ধরেন 15-20 দিন লাগবে, উলান পালন ছাড়া শুরু করে দিছে। আচ্ছা, 15-20 দিন? হ্যাঁ, 15-20 দিন লাগবে। আচ্ছা, যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে, বাটগুলো ক্লিয়ার আছে তো? হ্যাঁ, বাট জরা উবরা নিয়ে আমি তো বললাম এক কথায়, এগুলো ধরেন ভিডিওর মাধ্যমে বিক্রি করবো না, এবং মানসিক ধরেন
ঠকানের জিনিস আমি বিক্রি করব না, মানুষ যাতে লিয়ে একবার লিয়ে আরো যাতে নিতে পারে। আচ্ছা তাহলে ভাই এগুলো সচরাচর দুধের পরিমাণ তাহলে এগুলো সচরাচর ধরুন 14-15 কেজি দুধ আশা করা যাচ্ছে। 14-15 হ্যাঁ 14-15 আশা করা যায়, তারপরে দেওয়ার মালিক আল্লাহ, দেখা যাক আল্লাহ ভরসা। তো এই গাভীটার দামটা কত যাচ্ছেন আপনি? এই গাভীটা 1,45,000 টাকা নেব। 1,45,000 টাকা। ধর দামে কি সুযোগ আছে? যত সামান্য কিছু ধরেন এসব গরু, এর তো ধরেন বিট সাইজের গরু, কিন্তু ওগুলো তো আরো বড় মাপের। দেখেন এই গরুটার বডির মাপ কিন্তু অনেক বড়। আচ্ছা তো আমরা তাহলে পাশে চলে যাই, পাশে 4 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে এই গাভীটা দেখান। এই গাভীটা কি জাতের? এই গাভীটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান? হ্যাঁ ফিজিয়ান। আচ্ছা ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 6টা হয়েছে। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা দ্বিতীয়। সেকেন্ড টাইম? হ্যাঁ সেকেন্ড টাইম। সময় আছে কতদিন? সময় লাগবে এটার ধরেন 1 মাসের কাছাকাছি সময় লাগবে। 1 মাস? হ্যাঁ হ্যাঁ। তোলার জায়গা মনে হচ্ছে? অনেক জায়গা, কিন্তু ধরেন আমরা বাচ্চা দেওয়া করো তো দুধটা কেবলই ধরেন শুকানো হয়েছে, ধরেন 1 মাসের মতন দুধটা শুকানো হয়েছে, এখন ধরেন নাবা শুরু করবে আবার। আচ্ছা তো মোটামুটি এগুলোর দুধের পরিমাণ প্রথমে কেমন আসছিল জানা আছে কি? প্রথমে এসব গরুর ধরেন 13-14 কেজি দুধ দোয়ান করেছে, এবিএনে আশা করতেছি 15-16 কেজি দুধ দোয়ান করা যাবে। 15-16? হ্যাঁ। আচ্ছা এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এই গাভীটা যদি কোনো বাইলাই এই গাভীটা 1,45,000 নেব। 1,45,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ না থাকার মতন ইয়ানজুল কোনো দর্শক ভাই বলে যে 5-6,000 দিলাম না, এরকম অনেক বিট সাইজের গরু তো। আচ্ছা চলুন তাহলে পরের গরুটা দর্শকদের দেখান। আলামিন ভাই আমরা 5 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি এই গাভীটা কি জাতের? এটা জার্সি ফিজিয়ান একটু মিক্সড করা আছে। জার্সি ফিজিয়ান মিক্সড? হ্যাঁ হ্যাঁ মিক্সড। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত সবেমাত্র 4টে হচ্ছে। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা হলো দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সময় আছে কতদিন? সময় আছে ধরেন এখনো ধরেন 1 মাসের কাছাকাছি, এরকম 2-1 দিন কম আছে, হয়তো 20 দিন লাগবে এরকম। আচ্ছা নাবা শুরু করে দিচ্ছে আর নাবে যাবে 20-30 দিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই গাভীগুলো থেকে দুধের পরিমাণ সচরাচর কেমন আসে? দুধের পরিমাণ এগুলো ধরেন আপনার সর্বনিম্ন ধরেন 12-14 কেজি আশা করা যাচ্ছে। 12-14? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 12-14 লিটার। আজকে আপনার যে গাভীগুলো আছে বড় সাইজের গাভী সে তুলনায় এটা ছোট গাভী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এই গাভীটার দুল কোনো বাইলে 1,35,000 টাকা নেব। 1,35,000 টাকা? হ্যাঁ। দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে যত সামান্য। আচ্ছা শেষে যে গাভীটা দেখতেছি ছোট আকৃতির একটা কালো গাভী, এই গাভীটা 2 দাঁত বয়স বুঝছেন। এই গাভীটার ধরেন বাচ্চা একটু লরম পায়খানা করিয়ে ধরেন লাস্টে অসুস্থ, অসুস্থ থেকে ধরেন বাচ্চারা ধরেন নাই, বাচ্চা ছাড়া 2 দাঁত বয়স 9 কেজি ধরেন জিনিয়ন দোয়ান যাচ্ছে, আশা করা যাচ্ছে 10-11 কেজি দুধ লিগেলে দোয়া দেখান যাবে। আচ্ছা বাচ্চার বয়স কেমন হয়েছিল? বাচ্চা থেকে মারা গেছে? হ্যাঁ বাচ্চার বয়স 4 দিন হয় সার্লি ধরেন বাচ্চাটা ধরেন মারা গেছে, আজ ধরেন আজ 3 দিন ধরেন 7-8 দিন হচ্ছে বাচ্চাটা। দাবি 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা 2 দাঁত প্রথম বাচ্চা ছিল কিন্তু এখন দুর্ভাগ্যবশত হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছাড়া দুধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ দুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা এই গাভীটার দামটা কত নেবেন তাহলে? এই গাভীটা 1,05,000 টাকা যাচ্ছে। 1,05,000? 1,05,000। আচ্ছা এটাই সর্বনিম্ন দামের গাভী? হ্যাঁ হ্যাঁ। 1,05,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। যাদের পছন্দ হয় এখন বাচ্চা ছাড়া দেখে শুনে? আরে এতই শান্ত, দোয়াতে পেঁয়াজ পুষ কিচ্ছু লাগবে না, বাড়িতে মাটির বসায় দোয়া লিবে, কোনো রকমের ধরেন সমস্যা নেই। দাঁড় বাটগুলো মাশাল্লাহ সেই রকম বদনার লালের মতন দাঁড় বাট বুঝেছেন? আচ্ছা বুঝেছেন। দোয়া খুব মজা, আর ধরেন ডুস লাগতে কিচ্ছু দিবে না, ধরেন 2 বেলায় দোয়ান করতে পারবে, কারণ কপালে আর বাচ্চারা নাই, বাচ্চারা ধরেন দেখেন বাটগুলো ক্লিয়ার একেবারে। 1,05,000 চাইলেন? হ্যাঁ 1,05,000। দরদাম করে নিতে পারবে? দরদাম করা যাবে, এটা তো ধরেন অনেক বেশি টাকা কিনা, তারপরে বাচ্চাটা যেহেতু নষ্ট হয়ে গেছে এটা তো সেফ দাম করতেই হবে। আচ্ছা তাহলে ভাই মোটামুটি তাহলে আজকে আমরা 6টা হ্যাঁ হ্যাঁ মোট 6টা গাভী দেখলাম, 6টাই প্রেগন্যান্ট গাভী। আর আপনার অনেক ক্রেতাও আসছে দেখতেছি, সরাসরি আসছে? হ্যাঁ হ্যাঁ। তারা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, আর আপনি তো সবসময় বলেন যে সরাসরি আসাই ভালো, সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। এনারা আসছে ধরেন এই সাতিয়া থেকে সাতিয়ায় এক লোকের কাছে 2টা গরু বেচছি, ওই লোকের গরু ভালো হয়েছে, ওই লোক নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরেতে এরা ধরেন যোগাযোগ করে আমার সাথে ধরেন এই মাত্র এসে জমলো, এখন আশা করতেছি যে এই নারীদের 1-2টা গরু দেব। আচ্ছা আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি অল্প সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমরা আসি সাতিয়া থেকে। সাতিয়া? আচ্ছা সাতিয়ার থেকে আসছেন,
কজন আসছেন আপনারা? দুইজন। আচ্ছা, দুইজন আসছেন। সাথের থেকে কিভাবে আসলেন, গাড়িতে করে বা এই ইউটিউবের মাধ্যমে দেখে আসছেন নাকি যোগাযোগ? না, যোগাযোগ করে আসছি। এর নাম্বার যোগাযোগ করে, মানে এর নাম্বারটা একজন একজন নিয়ে সেই নাম্বার অনুসারে ফোন দিয়ে আসছি। তো আপনাদের আশেপাশে কি এখান থেকে গাভী গেছে? হ্যাঁ, গেছে। এক জোড়া গাভী গেছে বছর দুই আগে। বছর দুই আগে? হ্যাঁ, তারপরে মাঝে মাঝেই যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে নাম্বার নিয়ে যোগাযোগ করে আসছি। আচ্ছা, এখন কি দেখে শুনে নেবেন? এখন এই একটা গরু এখানে পছন্দ করছি, দুইটে গরু পছন্দ করছি, যে কোনো একটা আমরা নেব। যে কোনো একটা নেবেন? হ্যাঁ। আচ্ছা, দরদামে কি সুযোগ কেমন রাখে? দরদামের সুযোগ আছে, কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে এই দেরি হচ্ছে আমাদের। ও আচ্ছা, মানে আমাদের ভিডিও করার কারণে একটু আপনাদের লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলছি বলি বলি। আসলে ভিডিও প্রতি সপ্তাহে নতুন যে কালেকশন সেগুলো দেওয়া হয়, আপনারা যেরকম হয়তো আসছেন একজনের কাছ থেকে শুনে, তো দেখা যায় বিভিন্ন জায়গার মানুষ তারাও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তারাও এখানে আসে, এসে দেখে শুনে নেয়। তো দেখে শুনে নেওয়াটা কেমন মনে হয় আপনাদের কাছে? দেখে শুনে নেওয়াটাই ভালো হয়। আমি আপনাদের আপনারা আগে বলেছি যে ধরেন আমি গাবি একটা বিক্রি করে ধরেন সম্পর্ক গড়বো, সম্পর্ক গড়ার পরে ওই লোক দিয়ে ধরেন আরও দশটা বিশটা গাবি আমি যাতে বিক্রি করতে পারি, সঠিক কথা লিগ্যাল জিনিস যদি হাতে তুলে দিতে পারি, সম্পর্ক এভাবেই হওয়া যায়। এগুলো তো সগের পশু বাদে পোষে, বুঝেছেন? বিজনেস অনেক ধরনের আছে, এগুলো কিছু কিছু মানুষ আছে খুব শখ করে পাওয়া পালে। এই সগের জিনিস যদি লিট্টু জাল্লা দোষ ত্রুটি হয় তো লোক অনেক কষ্ট পায়, তো সেই কষ্টটা ব্যবসায়িক হিসেবে হয়তো দেব না। অনেক ধন্যবাদ আলেন ভাই, ও সফলতার সাথে ব্যবসা পরিচালনা করবেন সে প্রত্যাশা রাখি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।